এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এই কার্যালয়ের স্মারক নাম্বার হচ্ছে এটা, 21 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তির 12 নম্বর শর্তে বর্ণিত স্কুল পর্যায়ের এমপিওভুক্ত প্রার্থীগণের আবেদনের বিষয়ে নিম্নরূপ স্পষ্টীকরণ করা হলো। স্কুল টু পর্যায়ের জুনিয়র মৌলভী বর্তমানে ইবতেদায়ী মৌলভী, জুনিয়র শিক্ষক সাধারণ বর্তমানে ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী কারী পদে এমপিওভুক্ত কোনো প্রার্থীর যদি স্কুল পর্যায়ের পদে যেমন সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শন নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে কোনো পদে এমপিওভুক্ত না হন, তবে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক পদে আবেদন করতে পারবেন। বিষয়টা হচ্ছে বর্তমানে যারা চাকরি করতেছেন অর্থাৎ মাদ্রাসায় জুনিয়র মৌলভী, যেমন এখানে বলা হচ্ছে জুনিয়র মৌলভী অর্থাৎ বর্তমানে যাদেরকে বলা হয় ইবতেদায়ী মৌলভী, আর জুনিয়র শিক্ষক সাধারণ বর্তমানে যার নামকরণ করা হয়েছে ইবতেদায়ী শিক্ষক, অর্থাৎ যাকে আমরা বলতাম, বিষয়টি অবশ্যই অবগত আছেন যে এখানে নাম চেঞ্জ করা হয়েছে, যাদেরকে আমরা জুনিয়র মৌলভী বলতাম এখন সেটা পরিবর্তন করে তাদের পদ হয়েছে ইবতেদায়ী মৌলভী, আর যাদের পদ ছিল জুনিয়র শিক্ষক তাদের পদটা এখন হয়েছে বর্তমানে ইবতেদায়ী শিক্ষক। তো তাদের কথা এখানে বলা হয়েছে যে ইবতেদায়ী কারী পদে এবং ইবতেদায়ী কারী পদে এমপিওভুক্ত কোনো প্রার্থীর যদি, এমপিওভুক্ত কোনো প্রার্থীর যদি, বিষয়টা বোঝা হচ্ছে যারা এখনও মাদ্রাসায় ইবতেদায়ী মৌলভী অথবা ইবতেদায়ী শিক্ষক অথবা কারি পদে চাকরিরত আছেন তাদের কথা এখানে বলা হয়েছে, তাদের যদি স্কুল পর্যায়ের পদে যেমন সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক নিবন্ধন সনদ থাকে, যদি তাদের নিবন্ধন স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক পদের নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি স্কুল পর্যায়ে কোনো পদে এমপিওভুক্ত না হন, তবে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক, সহকারী মৌলভী বা প্রদর্শক পদে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।